প্রিয় দর্শক, আপনাদের সকলকে ই স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মামুন। তো আমাদের একটি আয়োজন ছিল, সেটি হচ্ছে বাংলাদেশের বোর্ড বই যেটি আছে ক্লাস 9 এবং 10-এর। তো তার ফিজিক্স যে বইটি ছিল, দ্যাট মিনস পদার্থবিজ্ঞান, তো সেটির প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো আপনাদের সকলকে তুলে ধরার জন্য আমি দায়িত্ব নিয়েছিলাম মামুন। তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব। তো এই পর্বে আমরা এখানে আজকের যে চ্যাপ্টার যেটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, দ্যাট মিনস আমি যদি বলি মোশন অথবা গতি। কারণ আমি আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু ইংরেজি শব্দগুলোকে ব্যবহার করব, পাশাপাশি হয়তো বাংলাগুলোকে বলে দিব, বাট আমার কথাবার্তা আমি ইংরেজিগুলোকে ব্যবহার করব। কারণ পরবর্তী সময়ে তোমরা যখন আরও হায়ার স্টাডি করবা, তখন তোমাদের জন্য আসলে ইংরেজি শব্দগুলোর প্রয়োজন হবে। তো প্রথমে আমরা আজকে ক্লাস শুরু করব। আজকের ক্লাসের টপিক হচ্ছে মোশন বা গতি। তো প্রথমে জানতে হবে মোশন কী বা গতি কী। তো আমরা প্রথম থেকেই শুরু করব। মোশন বা গতি জানার আগে আসলে আমরা সাধারণত স্থিতি, রেস্ট বা মোশন, এই দুটো জিনিস সম্পর্কে জানব। তো রেস্ট কী আর মোশন কী? মনে করো আমার হাতে একটি কলম আছে, এই কলমটার আশেপাশে অনেক কিছুই আছে। তো এই কলমটা এখানেই আছে, এটা চেঞ্জ হচ্ছে না। মনে করো আশেপাশের জিনিসও চেঞ্জ হচ্ছে না, আর আমার এই কলমটাও চেঞ্জ হচ্ছে না। তো এটা যদি ভালো একটা ভাষায় আমি বইয়ের ভাষায় বলতে চাই, যে রেস্ট বা স্থিতি, এটি হচ্ছে তোমার আশেপাশের জিনিসগুলোর, আশেপাশের আশেপাশের যে অবস্থানগুলো, তাদের পরিপ্রেক্ষিতে যদি তোমার কোনো একটা বিষয়ে অবস্থান চেঞ্জ না হয়, অবস্থানের পরিবর্তন না হয়, সেটাকে আমরা স্থিতি বলতে পারি, ইংরেজিতে যেটাকে রেস্ট বলে। তো মোশনটা হচ্ছে তোমার আশেপাশের জিনিসগুলোর মানে তুলনাতে যদি তোমার চেঞ্জ আসে অবস্থানের, তোমার পজিশনের চেঞ্জ আসে, সেটা হচ্ছে কি আমরা গতি বলতে পারি। তো এখানে আমরা যে আমি বললাম না যে আশেপাশের বিষয়গুলোকে তুলনা করে, তো এই আশেপাশের বিষয়গুলোকে তুলনা করে একটা শব্দ আছে বিজ্ঞানের ভাষায়, সেটাকে বলা হয় রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। সেটা নিয়ে আমি বলতে চাই, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। প্রসঙ্গ কাঠামো কী বা রেফারেন্স ফ্রেম কী, সেটাকে আমি যদি বলি এখানে, মনে করো ভিডিও দেখাই, যে এটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুতে এই বিন্দুটা আসলে কোথায়, তাই না? এটা এই বিন্দুটা আসলে কোথায়? তো এই বিন্দুটা মনে করো এখানে আর একটা বিষয়, এটা মনে করো আমার বাড়ি, এটা মনে করো তোমার বাড়ি। হ্যাঁ, তো আমার বাড়ি থেকে 5 মিটার দূরে, তোমার বাড়ি থেকে 7 মিটার দূরে একটা বিন্দু। হ্যাঁ, এরকম কোনো একটা কিছুর পরিপ্রেক্ষিতে, কোনো একটা বিষয়ের বিষয়কে ধরে নিয়ে আমরা যখন অন্য আর একটা বিষয়ের বা আর একটা বস্তুর অবস্থানকে বর্ণনা করবো, আর একটা বস্তুর পজিশনকে বর্ণনা করবো, সেটাকে বলা হচ্ছে রেফারেন্স ফ্রেম। তার মানে এখানে আমাদের রেফারেন্স ফ্রেমের ভিতরে মনে করে আমার বাড়ি, তোমার বাড়ি, তারপরে এই বিন্দুটা, এই তিনটা জিনিসই আছে। তো রেফারেন্স ফ্রেমটা মনে হয় তুমি বুঝতে পারছো, যে বিষয়গুলোকে আমরা ধরবো অন্য আর একটা বিন্দু বা অন্য আর একটা বস্তুর অবস্থান বর্ণনা করার জন্য, সেইগুলো হচ্ছে রেফারেন্স ফ্রেমের অন্তর্ভুক্ত। ওকে, আমাদের তারপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে গতি। বলেছিলাম যে তোমার রেফারেন্স ফ্রেমের ভিতরে অন্য বিষয়গুলোর আঙ্গিকে বা অন্য বিষয়গুলোর সাথে তুলনা করে যখন কোনো একটা বস্তু চলমান থাকে, সেটা হচ্ছে দ্যাট মিনস দ্যাট সাবজেক্ট অর দ্যাট ম্যাটার ইজ ইন মোশন। তার মানে হচ্ছে ওই বিষয়টি বা ওই বস্তুটি গতিতে আছে, ওটা হচ্ছে গতি। এই গতি কত প্রকার হতে পারে? গতি অনেক প্রকার হতে পারে। যেমন মনে করো লিনিয়ার মোশন বা লিনিয়ার মোশন, আমরা ইংরেজিতে যেটা বলি সেটা হচ্ছে একেবারে সোজা চলতেছে, দ্যাটস লিনিয়ার মোশন। আর একটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশনটা কি? এখন একটা বিন্দু না, আসলে একটা অনেকগুলো বিন্দুর সমন্বয়, একটা বস্তু। মনে করো এই বস্তুটি যখন পুরো এই বস্তুটি একসাথে যাচ্ছে, তা এই বস্তুটির অবস্থান চেঞ্জ করতেছে, অনেকগুলো বিন্দু একসাথে, ছোট ছোট বিন্দুগুলো অবস্থান চেঞ্জ করতেছে একসাথে, সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। এটা খুব সুন্দর একটা এক্সাম্পল এভাবে দেওয়া যেতে পারে। মনে করো একটা বই, এই বইটির বইটির টেবিলের এক প্রান্তে আছে, তুমি এটাকে ঠেলে আর এক প্রান্তে পাঠিয়ে দিলা, তাহলে এই বইয়ের যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু একসাথে তোমার টেবিলের অপর প্রান্তে চলে গেল। তারপরে সবগুলো বিন্দু একই সাথে, একই দিকে, একইভাবে, একই সময়ে তাদের সবার অবস্থান চেঞ্জ করে চলে গেল আরেকটা জায়গায়, এবং সেই আগের মতন অবস্থানে রয়ে গেল একসাথে চেঞ্জ করে। দ্যাট মিনস এইটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। আর একটা হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশনটা কি? একটা বিন্দু একই সময় ঘুরে ঘুরে, ঠিক মনে করো 5 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ড পরে ওই জায়গাটায় আসবে, একটা নির্দিষ্ট জায়গায় আসবে।
মনে করেন এটা ঘুরে আবার 5 সেকেন্ড পরে এটা আসলো, আবার এদিক দিয়েও ঘুরে আবার 5 সেকেন্ড পরে এদিকে আসলো। হ্যাঁ, এটা হচ্ছে পিরিয়ডিক মোশন, দ্যাট মিন্স একটা নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্ট সময়ের গ্যাপে একটা বিন্দু ওই একই পজিশনে আসতেছে। হ্যাঁ, মনে করো আমাদের ঘড়ি, একটা সুন্দর পিরিয়ডিক মোশন বলতে পারো তুমি, আমাদের ঘড়ি একটা দ্যাটস এ গুড এক্সাম্পল অফ পিরিয়ডিক মোশন। এই পিরিয়ডিক মোশনে আর একটা ভাগ আছে, সেটা হচ্ছে ভাইব্রেটরি মোশন, বুঝছো? আমরা ভাইব্রেশন পাই না মাঝে মাঝে, ঠিক আছে, এটা হচ্ছে ভাইব্রেশন। এই ভাইব্রেশন ইজ ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন, সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন, কিন্তু সেটা টোটাল মনে করো যে এটা এটা দুইবার যখন ওই মাঝখানের বিন্দুতে, দ্যাট মিন্স ওই বিন্দুটা যে বিন্দুটাতে আসে ও ওই নির্দিষ্ট সময় পরপর ওই বিন্দুটাকে আমরা ওই বিন্দুটার আগে এবং পরে দুইবার আমরা কাউন্ট করবো, দ্যাট মিন্স পিরিয়ডিক মোশন মনে করো এভাবে এভাবে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পিরিয়ডিক মোশন, কিন্তু ভাইব্রেটরি মোশনটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর ওই বিন্দুটা আসবে কিন্তু দুইবার আসবে, ঠিক আছে, দ্যাট মিন্স অর্ধেক সময় সে একদিকে যাবে তার উল্টো দিকে আবার অর্ধেক সময় যাবে, ঠিক আছে। তোমরা সিম্পল পেন্ডুলাম চেনো? পেন্ডুলামটা হচ্ছে এটা একটা সুন্দর এক্সাম্পল বলতে পারো ভাইব্রেটরি মোশন, বা মানে তার অপোজিট দিকে একবার যাবে ওই বিন্দুতে আসবে, আবার ওই বিন্দু থেকে তার অপোজিট দিকে আরেক দিক যাবে আবার ওই বিন্দুতেই আসবে, এটা হচ্ছে ভাইব্রেটরি মোশন। তো স্থিতি বা গতি, দ্যাট মিন্স মোশন অর রেস্ট নিয়ে আমি আলোচনা করতেছিলাম। তো আসলে এটা একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাবসোলিউট মোশন বা অ্যাবসোলিউট রেস্ট, দ্যাট মিন্স পরম গতি বা পরম স্থিতি। আসলে জিনিসটা কি, আসলে এই পৃথিবীর কোনো কিছুই পরম স্থিতিশীল না। মনে করো এই এই কলমটা আমি ধরে রাখছি এখানে, দ্যাট মিন্স মনে হচ্ছে যে এই বিন্দুটার কোনো গতি নাই, এই কলমটার কোনো গতিহীন, কিন্তু আসলে কিন্তু এই কলমটা গতিহীন না, দ্যাট মিন্স অ্যাবসোলিউটলি কোনো কিছু এই পৃথিবীতে গতিহীন না, কারণ আসলে আমাদের পুরো পৃথিবীটাই গতিমান, দ্যাট মিন্স এই পৃথিবীটা কিন্তু প্রতিটা মুহূর্তেই সূর্যের চারপাশে ঘুরতেছে। তো আসলে আমরা সবাই কিন্তু একসাথেই সূর্যের চারপাশে ঘুরতেছি প্রতিটা মুহূর্তে, তার মানে আসলে যদিও চাক্ষুষ দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কোনো একটা বিষয় স্থিতিশীল, আসলে সেই জিনিসটা কিন্তু পরমভাবে স্থিতিশীল না, কারণ আমাদের সব কিছুকে নিয়েই কিন্তু আমরা আবার ঘুরতেছি পুরো পৃথিবীটাই, দ্যাট মিন্স এই পৃথিবীতে কোনো কিছু অ্যাবসোলিউটলি, দ্যাট মিন্স পরমভাবে স্থিতিশীল না, এটা একটা ভালো বিষয় মনে রাখবো সবসময়। তো আরেকটা বিষয় হচ্ছে, এবার আমরা আসি যে আমরা বলতেছিলাম অবস্থান বা পজিশন, তারপরে রেস্ট মোশন এগুলো আলোচনা করতেছিলাম। তো এবার আসলে আমরা কোয়ান্টিটিস নিয়ে আসি, কোয়ান্টিটিস বা পরিমাপ, কোনো একটা বিষয় যেটাকে পরিমাপ করা যায় সেটা হচ্ছে কোয়ান্টিটি ইংরেজিতে। তো এরকম কোয়ান্টিটি দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো এগুলো তোমরা ইংরেজিতেই শিখবা মনে হয়, খুব সম্ভবত তোমাদের বইয়ে ইংরেজিতেই আছে স্কেলার এবং ভেক্টর। স্কেলারটা কি, স্কেলার কোয়ান্টিটিটা কি এবং ভেক্টর কোয়ান্টিটিটা কি? স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যেটা বর্ণনা করতে কোনো তোমার দিক নির্দেশনা দিতে হয় না, দ্যাট মিন্স তোমার দিকের অবস্থানটা বলতে হয় না। কোনো একটা বিন্দু মনে করো আমি এখানে আর এই বিন্দুটা এখানে, মনে করো এই একটা বিন্দু এখানে, আমার কাছ থেকে এটা মনে করো 20 সেন্টিমিটার দূরে আছে, দ্যাটস গুড, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আমার থেকে 20 সেন্টিমিটার দূরে। এখন এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, মানে এটা এখন মনে করো আমার থেকে 20 সেন্টিমিটার দূরে কিন্তু এই এই বিন্দুটাও আছে, আমার থেকে 20 সেন্টিমিটার দূরে এই বিন্দুটাও আছে, এই বিন্দুটাও আছে, কারণ আমার থেকে 20 সেন্টিমিটার দূরে আসলে অনেক বিন্দু আছে। তাহলে আমি যদি বলি এই বিন্দুটা আমার থেকে 20 সেন্টিমিটার দূরে আছে, এটা সত্য, কিন্তু যখন আমরা কোনো দিক বর্ণনা করবো না, দ্যাট মিন্স ডানে না বাঁয়ে না সামনে না পিছনে, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটা একটা সত্য বর্ণনা। কিন্তু ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে, দ্যাট মিন্স আমরা যদি বলি ভেক্টর পরিমাপের ক্ষেত্রে, আমাকে বলতে হবে যে আমার থেকে এই বিন্দুটা এত সেন্টিমিটার দূরে আছে বা এতটুকু দূরে আছে, কিন্তু এর সাথে আমাদের আরও একটা বিষয় বর্ণনা করতে হবে, সেটা হচ্ছে দিক, আমার থেকে এই বিন্দুটা কত দূরে আছে, কোন দিকে আছে। আমি যদি বলি যে এই বিন্দুটা আমার হাতের বাম পাশে 20 সেন্টিমিটার দূরে আছে, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। মনে করো তোমার বাসা থেকে তোমার স্কুল হচ্ছে 500 মিটার দূরে, এই 500 মিটার তোমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার স্কুল কোথায়, তুমি বললা যে আমার বাসা থেকে আমার স্কুল হচ্ছে 500 মিটার দূরে। এখানে বাসাটা হচ্ছে সেই রেফারেন্স পয়েন্টের অরিজিন, মনে আছে তো যে বলছিলাম যে রেফারেন্স পয়েন্ট প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স ফ্রেম, রেফারেন্স ফ্রেমের ভিতরে একটা বিন্দু বা অরিজিন, সেটা সেটার তুলনায় তোমার বাসা হচ্ছে 500 মিটার দূরে, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এখানে দিক নেই, কিন্তু তুমি যখন এর সাথে দিককে যুক্ত করবা, তার মানে তুমি এভাবে বলতে পারো যে আমার বাসাটা আমার বাসা থেকে আমার স্কুল 500 মিটার দূরে, কিন্তু সেটা উত্তর দিকে, দ্যাট মিন্স আমার বাসা থেকে আমার স্কুল উত্তর দিকে 500 মিটার দূরে অবস্থিত, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। মানে দিককেও বর্ণনা করলাম দূরত্বের সাথে,
এটা হচ্ছে দ্যাট মিন্স ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ। আমি আমি যখন কোনো একটা কিছু বর্ণনা করতেছি আমি ম্যাগনিটিউড দিলাম এবং ডিরেকশনও দিলাম, দুটোই যখন দিলাম তখন হচ্ছে এটাকে বলা যেতে পারে ভেক্টর কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে যেমন ধরো তোমার লেন্থ আছে, দূরত্ব হ্যাঁ না, বা দৈর্ঘ্য, এটা মনে করো লেন্থ, এটা লেন্থ কতটুকু, মনে করো 10 সেন্টিমিটার, এটা লেন্থ হ্যাঁ না। কিন্তু ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো না যে 10 সেন্টিমিটার ভেক্টর কোয়ান্টিটি, 10 সেন্টিমিটার কোনো দিন ভেক্টর কোয়ান্টিটি না। ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে ভেক্টর কোয়ান্টিটির একটা এক্সাম্পল, এই পজিশন থেকে এই পজিশনে, এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা একটা বস্তু তার অবস্থান চেঞ্জ করছে, সেটা উত্তর দিকে, এ বিন্দু থেকে উত্তর দিকে বি বিন্দুতে 10 সেন্টিমিটার হ্যাঁ, এই অবস্থান এবং এই অবস্থানটা পরিবর্তন হয়েছে এই ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুটোরই ক্ষেত্রে। তো এরকম স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পলগুলো বলতে পারে লেন্থ, মাস, মাস মানে হচ্ছে কি ভর, লেন্থ মাস, স্পিড, ওয়ার্ক, মনে করো 10 নিউটন কাজ করছো তুমি, দ্যাটস ওয়ান কাইন্ড অফ স্কেলার কোয়ান্টিটি। আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা বলতে পারো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, আর লেন্থ, মাস, স্পিড, ওয়ার্ক, এগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তো তুমি যখন ভেক্টরকে রিপ্রেজেন্ট করবা খাতায় কীভাবে করবা, দ্যাটস ওয়ান কাইন্ড অফ বিগ কোয়েশ্চেন। তো এই ভেলোসিটিটাকে তুমি কীভাবে রিপ্রেজেন্ট করবা, সাধারণত আমরা এই যে ভি, এই ভির উপরে একটা তীর চিহ্ন দিই, সাধারণত আমরা এইভাবেই রিপ্রেজেন্ট করি, তীর চিহ্ন দিলে ওটাকে বলা হয় যে এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, মনে করো এই যে হচ্ছে 0 পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট, তো এই এ পয়েন্ট থেকে এই 0 পয়েন্ট পর্যন্ত কতটুকু দূরত্বে আছে। হ্যাঁ, তো মনে করো এটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আবার মনে করো তোমাকে কেউ জিজ্ঞেস করলো এখানে তুমি আছো 0 পয়েন্টে, যে এই বিন্দুটা কোথায়, তুমি বললা যে আপনি প্রথমে এত ডিগ্রি এত মিটার, মনে করো এখানে 10 মিটার, হ্যাঁ 10 মিটার ডানে যাবেন, পরে 10 মিটার আবার বামে যাবেন, আবার 10 মিটার ডানে যাবেন, হ্যাঁ তারপরে আপনি এই বিন্দুটাকে পাবেন, দ্যাটস ওয়ান কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। তোমাকে শুধুমাত্র ম্যাগনিটিউড বললেই হবে না, তোমাকে ডিরেকশনটাও বলে দিতে হবে, সেটা হচ্ছে ভেক্টর। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্পিড বা গতি কি, ভেলোসিটি বা বেগ কি, স্ট্যান্টিনিয়াস স্পিড কি, অ্যাক্সেলারেশন বা ত্বরণ কি, রিটার্ডেশন বা মন্দন কি, তারপরে সমতরণ অসমতরণ, দ্যাট মিন্স ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, অসমতরণ যেটা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মাত্রা কি, স্পিড কি। স্পিড হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা দূরত্ব যদি তুমি পার করো, সেই সময়ে তুমি নির্দিষ্ট দূরত্ব পার করার পরে নির্দিষ্ট দূরত্ব ভাগ সময় পাবে, সেটা হচ্ছে দ্যাট মিন্স সেটাকে আমরা স্পিড বলি, যদি গড়টা পাবো সেটা হচ্ছে স্পিড, দ্যাট মিন্স ডিস্টেন্স বাই টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, দ্যাটস মিন স্পিড। তারপরে ভেলোসিটি কি, ভেলোসিটি হচ্ছে তুমি যখন কোনো একটা দূরত্ব পার করছো একটা নির্দিষ্ট সময়ে, এর সাথে যখন আমরা একটা দিক বর্ণনা করে দিব, মনে করো একটা বাস এখান থেকে 16 কিলোমিটার পার আওয়ার্স উত্তর দিকে যাচ্ছে, দ্যাটস ওয়ান কাইন্ড অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ পজিশন উইথ টাইম অ্যালং উইথ ডিরেকশন, দ্যাটস কল্ড ভেলোসিটি। এটা হচ্ছে ভেলোসিটি, একটা নির্দিষ্ট দিকে সময়ের সাথে যে অবস্থানের পরিবর্তন, সময়ের সাথে নির্দিষ্ট দিকে, বিষয়টা মনে রাখবেন ভেলোসিটি। এর আগে আর অন্য কিছু বলার আগে তোমাদের ইনস্ট্যান্টেনিয়াস স্পিড সম্পর্কে কিছু বলতে, একটা খুব সময়ের একটা নির্দিষ্ট সময়ের স্পিড কি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। মনে করো একটা বাস, সে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের দেশে অনেক সময় বিভিন্ন দেশে থাকে না যে 50 কিলোমিটার পার আওয়ার এর বেশি যাওয়া যাবে না, তো এটা আমরা কীভাবে বের করবো যে এই লোকটা আসলে আমাদের এই রুলস বা রেগুলেশনসকে ভঙ্গ করতেছে, আমরা এটা কীভাবে বুঝবো, তো ওটা হচ্ছে কি তুমি বুঝতে পারবা এই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড দিয়ে। স্ট্যান্টিনিয়াস স্পিড হচ্ছে মনে করো একটা নির্দিষ্ট সময়, জাস্ট একটা নির্দিষ্ট সময়, মনে করো 10:18:50 সময় এই লোকটার স্পিড কত ছিল, তুমি কীভাবে বের করবো, তো 10:18:49 এবং 10:18:51 এই দুটো সময়ের এই 2 সেকেন্ডের ভিতরে সে কতটুকু দূরত্ব পার হলো,
সেটুকু যদি আমরা 2 সেকেন্ড দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু তার পার সেকেন্ডের ইটা পেয়ে যাবো আমরা। ওই একটা স্বল্প দৈর্ঘ্য নিয়ে, একটা খুব ছোট্ট একটা দূরত্ব নিয়ে আমরা যখন একটা গতিকে বের করার চেষ্টা করবো, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এটাকে আমরা একটা সূত্র দিয়ে বের করতে পারি। মনে করো যে 10:18 49 সেকেন্ড ছিল তার স্টার্টিং, ঠিক আছে, এটাকে আমরা ইউ ধরতে পারি। আর 10:18 51 সেকেন্ডটা ছিল তার এন্ডিং, এটাকে আমরা ভি ধরতে পারি। তো এখানে আমি তোমাদেরকে যে ইকুয়েশনটা দেখালাম এটার বাংলাটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ইউ মানে হচ্ছে আদি বেগ, আর ভিটা হচ্ছে শেষ বেগ, আর থিটা টাইম, এটা সবাই জানো সময়। তো এবার আমরা আসি এক্সেলারেশন বা ত্বরণ, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে কি যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে একটা নির্দিষ্ট সময়ে তোমার ভেলোসিটি যে চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস ভেলোসিটিটাও চেঞ্জ হচ্ছে ডিরেকশনের সাথে, তোমার এই ভেলোসিটিটাও তোমার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে এক্সেলারেশন বা ত্বরণ। যেমন ধরো আমি তোমাদেরকে বলতে পারি এরকম যে আমাদের, ও খুব সুন্দর একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যে আমরা যখন মোটর বাইক চালাই আমাদের ডান হাতে এক্সেলেরেটর থাকে, এটা যখন পিক আপ বাড়াই দিই, অনেকে পিক আপ বলে, হ্যাঁ, এটাকে যখন তোমার বাড়াই দাও তো দেখো জানা যে মোটরসাইকেলটা খুব একটু দ্রুত গতিতে যাওয়া শুরু করতেছে এবং আস্তে আস্তে কিন্তু তার গতিটা আরও বাড়তেছে। ধরো আগের সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড ছিল, সেটা পরের সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল, তার পরের সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ, যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে ভেলোসিটিটাও প্রতি সেকেন্ডে যে বাড়তেছে, এটা হচ্ছে এক্সেলারেশন বা ত্বরণ বাংলায় কি বলো। আর এটা যদি ঠিক, আমরা যখন ব্রেক করি, আমি তোমাদেরকে বাস্তব এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ব্রেক করি ধরো মোটরসাইকেলে, তখন যখন আস্তে 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 মোটরসাইকেলটা থেমে যায়, এটা হচ্ছে রিটার্ডেশন বা মন্দন, মানে নেগেটিভ এক্সেলারেশন বা তুমি যদি বলো যে নেগেটিভ ত্বরণ বলতে পারো। দ্যাট মিন্স উল্টা দিকে ত্বরণ হচ্ছে, দ্যাট মিন্স আস্তে আস্তে থামতেছে, আস্তে আস্তে গতিটা বাড়তেছে না, আস্তে আস্তে থামতেছে, এটা হচ্ছে মন্দন। এই গেল এক্সেলারেশন। তো এই ত্বরণ, এই ত্বরণের সমতরণ আছে, ইউনিফর্ম এক্সেলারেশন আছে, আবার অসমতরণও আছে, অসমতরণও আছে, দ্যাট মিন্স নন ইউনিফর্ম এক্সেলারেশন। তো দ্যাট মিন্স প্রতি সেকেন্ডে সে একটা নির্দিষ্ট পরিমাণে বাড়তেছে, বুঝছো, এটা হচ্ছে ইউনিফর্ম এক্সেলারেশন। আবার প্রতি সেকেন্ডে নির্দিষ্ট পরিমাণে বাড়তেছে না, অনির্দিষ্টভাবে, কোনো সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বাড়তেছে, আবার কোনো সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড তোমার গতিটা বাড়তেছে, এটা হচ্ছে নন ইউনিফর্ম এক্সেলারেশন। তো ইউনিফর্ম এক্সেলারেশন খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে, মনে করো তুমি যদি উপর থেকে, তোমার সবাই জি বোঝো মনে হয় খুব সম্ভবত, যে পৃথিবী একটা নির্দিষ্ট আকর্ষণে আমাদেরকে টানে, এই জন্য আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে থাকি, নাহলে মহাশূন্যের মতো ভেসে বেড়াতাম। তো এই আমরা যখন কোনো কিছু ছেড়ে দিই উপর থেকে, এটা একটা নির্দিষ্ট গতিতে নিচে পড়ে, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ইউনিফর্ম এক্সেলারেশন একটা খুব সুন্দর উদাহরণ, ফ্রিলি ফলিং বডিজের যে লটা আছে, বাংলা যদি বলতে বলো এভাবে যে মুক্ত বেগ যে টানতেছে নিচে থেকে পৃথিবীটা, এটা হচ্ছে তোমার সমতরণ বা ইউনিফর্ম এক্সেলারেশনের খুব সুন্দর একটা উদাহরণ। এবার তোমাদের শেষ ক্লাস শেষ করার আগে জিনিসটা বলবো, সেটা হচ্ছে মাত্রা কি। মাত্রা হচ্ছে ইংলিশে যদি বলি ডাইমেনশন, তো এখানে আমি ভেলোসিটির মাত্রা বা ভেলোসিটির ডাইমেনশন দিয়ে তোমাকে আমি বোঝাবো যে মাত্রা জিনিসটা কি। এটা হচ্ছে মনে করো টোটাল ডিস্টেন্স বা লেন্থটাকে আমরা প্রকাশ করেছি এল দিয়ে, আর বাই হচ্ছে টি, মানে হচ্ছে টাইম দিয়ে। এটা হচ্ছে স্পিডের মাত্রা, বুঝছো। নিচে যদি কোনো কিছু, আর আমরা এটাকে ব্রাকেট দিয়ে, আমরা থার্ড ব্রাকেট দিয়ে ঢেকে দিই মাত্রা প্রকাশ করার সময়। তো নিচে যদি কোনো কিছু থাকে, এটা তোমরা মনে হয় জানো যে আমরা যখন এটাকে উপরে উঠাই তখন আমরা একটা -1 দিয়ে দিই, ইনভার্স এটাকে বলে, এল টি টু দি পাওয়ার -1। হ্যাঁ, এটা হচ্ছে স্পিডের মাত্রা বা ডাইমেনশন। তো ভেলোসিটির মাত্রাটা কি? স্পিড বাই টাইম, স্পিডের মাত্রা বাই টাইমের মাত্রা। মানে স্পিডের মাত্রা হচ্ছে -1, আর টাইমটা হচ্ছে টি, টাইমটাকে প্রকাশ করে আমরা টি দিয়ে, তাই না? তাহলে এখানে আবার তুমি এই টি এর সাথে আর একটা টি কে উপরে উঠাচ্ছ, তাহলে তুমি এখানে ওয়ান এর সাথে আর একটা ওয়ান যোগ করে দাও, তাহলে -2, আর এটাকে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে ঢেকে দাও, সেটা হচ্ছে মাত্রা। তাহলে মাত্রা জিনিসটা আসলে কি? কোনো কিছুকে যখন আমরা আক্ষরিক ভাষায় প্রকাশ করি,
কোনো কিছুকে যখন আমরা কোনো ইকুয়েশনকে আমরা আক্ষরিক ভাষায় প্রকাশ করি, বর্ণমালা দিয়ে, ইংরেজি বর্ণমালা দিয়ে সাধারণত হয়, তো বর্ণমালা দিয়ে প্রকাশ করি, সেটাকে আমরা মাত্রা বলি, বুঝছো? অনেক কথা না বলে খুব ছোট ছোট অক্ষরের মাধ্যমে আমরা বুঝিয়ে দিই যে আসলে এই বিষয়টা কি, সেটা হচ্ছে মাত্রা। তো আজকে এই হচ্ছে আমাদের ক্লাস ছিল। তোমাদের ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে, আর সর্বোপরি সবাই ভালো থাকবা। আজকের এই ক্লাসটাকে আমরা চ্যাপ্টার 2 দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ আজকে নিলাম, তো নেক্সট ভাগ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য বানাবো।